জোড়া কত নিছে কত নিল ভাই এটা এটা কত 1,26,000 কালা গরু 1,26,000 এটা কত ভাই 66,000 66,000 66,000 দর্শক এই গরুটা বিক্রি হয়ে গেছে এটা 1,26,000 1,26,000 টাকা লাল একটি গরু বিক্রি হয়ে গেল 1,26,000 ভাই এটা কত নিছে 3,50,000 টাকা 3,50,000 টাকায় বিক্রি হয়ে গেল দর্শক বিশাল বড় একটি গরু দেখতে পাচ্ছেন গাবতুলিয়ার থেকে মাত্র কোরবানির জন্য এটা কিন্তু সাজানো হয়েছে 3,50,000 টাকা বাচ্চারা এটাকে আদর করতেছে ভাই কি কি অবস্থা 3,50,000 টাকা নিছে গরু কি সুন্দর হইছে অনেক দেখতে পাচ্ছেন দর্শক ওরা কোরবানির গরু তো নাকি এটার আদর করতেছে ওদের কাছে ভালো লাগে না শান্ত গরু না খুবই শান্ত গরু দর্শক দেখতে পাচ্ছেন শান্ত দেখে না না দেখতে পাচ্ছেন কোরবানির জন্য বিশাল বড় একটি গরু বিক্রি গেল 3,50,000 টাকায় ভাই কত নিল 1,20,000 1,20,000 1,20,000 টাকায় বিক্রি হয়ে গেল মাশাআল্লাহ দেখার মতো একটি গরু 1,20,000 1,20,000 ভাই এটা কত পড়ছে কত নিছে ভাই 1,80,000 1,22,000 আচ্ছা আচ্ছা 1,22,000 সরি দর্শক ভুলে বলছি 1,22,000 1,22,000 মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 4টা গরু 4,00,000 টাকায় বিক্রি হয়েছে মুরব্বী 4,00,000 টাকা নাকি 4,00,000 টাকায় বিক্রি হয়ে গেছে গাবতুলিয়ার থেকে বিশাল বড় বড় গরু দেখতে পাচ্ছেন গাবতুলি হাট থেকে ঈদের কিন্তু আমেজ চলে এসেছে দেখেন প্যান্ডেল সব টানাইছে 4,00,000 টাকা 22 সালে কিন্তু এটা 4,00,000 টাকা বিক্রি হয়ে গেছে 4টা গরু দেখতে পাচ্ছেন দর্শক ট্রাকে করে গরুগুলো উঠাচ্ছে এটা হচ্ছে 1,26,000 আর দুইটা গরু হচ্ছে 1,92,000 1,92,000 দর্শক সুন্দর সুন্দর দুইটা গরু বিক্রি হয়ে গেল গাবতুলিয়ার থেকে মাশাআল্লাহ ভাই হাসিল কত পড়ছে ভাই হাসিল হাসিল ছাড়ার দামটা বলছেন আচ্ছা আচ্ছা এখন কি মানে ১,৯,000 এখন হাজারে হাসিল কত পড়তেছে ভাই ৩৫ টাকা মানে এখন ঈদের বাজারটা লাগে না ঈদের বাজারটা এখন লাগে নাই তো বলতে পারি না কবে লাগবে গরু এগুলা কোথায় যাবে ভাই বাড্ডাতে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক দেখতে পাচ্ছেন যে ট্রাকে অলরেডি গরু উঠে গেছে কোরবানির জন্য গরুগুলো নিয়েছে ভাই কত নিছে এটা 1,16,000 আর পেছনে এটা 1,20,000 আচ্ছা আচ্ছা তোমাদের গরু আচ্ছা আচ্ছা তোমার নাম কি ফারহান আর তোমার নাম শিহান রিহান ভিডিও দেখতে ভিডিও দেখে কি আসছিল এখানে হাটে ভাল লাগে ভিডিও যাক আলহামদুলিল্লাহ কি গরু কি সুন্দর লাগছে দেখার পর দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চারা গরু দেখতে চলে এসেছে হাটের মধ্যে বাসা কোথায় তোমাদের বকা দিবে না আমরা আচ্ছা আচ্ছা দেখেন ঈদের আমেজ কিন্তু অলরেডি চলে এসেছে অনেক বাচ্চারা এখানে গরু দেখতেছে বেচা আশরাফুল ব্লগ তোমাকে দেখানো হবে ঠিক আছে সবাইকে দেখানো হবে